আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা ইসলাম তাহা গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে শুক্রবার ভোরে রকেট হামলায় আরো 13 ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি সেনার হামলার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে শত শত মানুষ সেখানে যেন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রিপোর্ট করছেন ইলিয়াস কমল শুক্রবার ভোরে গাজায় আবারও হামলা চালায় ইসরায়েলি বাহিনী সারাশি অভিযানে 160টি যুদ্ধবিমানের সঙ্গে ট্যাঙ্কও অংশ নিয়েছিল বলে জানিয়েছে বাহিনীর মুখপাত্র হামলায় বিমান বাহিনীর পাশাপাশি পদাতিক বাহিনীও অংশ নিয়েছে তবে তারা গাজা সীমান্তে প্রবেশ করেনি 40 মিনিটের এই অভিযানে 13 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে এক নারী ও তার 3 শিশু সন্তানও রয়েছেন শুক্রবার পঞ্চম দিনের মতো গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এখন যে সংঘাত চলছে তা 2014 সালের পর সবচেয়ে বড় আকারের গত সোমবার রাত থেকে চলা পাল্টাপাল্টি এই হামলায় গাজায় 126 জন এবং ইসরায়েলে 10 জন নিহত হয়েছেন গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জবাবে হামাসের এক সামরিক মুখপাত্র বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযানের দিকে গেলে তাদের চরম শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তারা ইসরায়েলি সেনারা অভিযান শুরু করতে পারে এই ভয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ফিলিস্তিনিরা ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয়ের জন্য এসেছে সেখানে যেন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সে বিষয়ে পদক্ষেপ নেবে তারা করোনা ভাইরাস মহামারীর প্রথম বছরের তুলনায় আরো বেশি প্রাণঘাতী হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে আক্রান্ত ও মৃত্যুর খবরে উদ্বিগ্ন সংস্থাটি শুক্রবার দেশটিতে সোয়া 3 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে 3,500-এর বেশি মানুষের এছিল হাতে থাকা শীর্ষ খবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ